একটিবারের জন্য আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে আমাকে সামাজিক রাজনৈতিকভাবে বাঁচে থাকার সুযোগ দেন। বন্ধুগণ, আজকে কষ্ট হয় কথা বলতে, দুঃখ লাগে। আপনারা জানেন আমার বড় ছেলে আমাকে ফোন করে বলছে, আব্বা যদি তুমি এবার নির্বাচিত না হতে পারো তাহলে মনে করবা নন্দুয়ার বাসীর কাছে তোমার মৃত্যু হয়ে গেছে সামাজিক এবং রাজনৈতিকভাবে, তোমার আর বেঁচে থাকার দরকার নেই। বন্ধুগণ, কথাটি যদিও কষ্টকর কিন্তু কথাটি সে সত্য বলেছে। আমি দুই দুইবার নির্বাচন করেছি, আমার বাড়ির অবস্থা কি, আমার হাত